ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার পর ফিনল্যান্ড থেকে তারেক কাজী এরই মধ্যে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন বাংলাদেশের ফুটবলে। এছাড়াও সাঁতার জিমন্যাস্টিক্সও জাতীয় দলে খেলেছেন প্রবাসী ক্রীড়াবিদরা। এবার অ্যাথলেটিক্সে বাংলাদেশের হয়ে ট্র্যাকে নামতে ঢাকায় এসেছেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরান রহমান। এর আগে বাংলাদেশে তিনবার এলেও এবার ইমরান এসেছেন দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে। ব্রিটেনের ঘরোয়া প্রতিযোগিতায় ইমরানের বর্তমান টাইমিং 60 মিটার স্প্রিন্টে 6.68 সেকেন্ড এবং 100 মিটার স্প্রিন্টে 10.27 সেকেন্ড। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে নিজেকে আরও প্রস্তুত করতে চান 26 বছর বয়সী ইমরান। সাউথ এশিয়ান গেমস আর মেজর কম্পিটিশন হল আছে, আমি বুঝি বাংলাদেশ লাগে হাই অ্যাচিভমেন্ট হতে পারমু আর কমিউনিটি হল ইন্সপায়ার করতাম সেইরাম পিপল অফ বাংলাদেশ আমি প্রাউড বানাইতাম সাইরাম সবরে পটেনশিয়াল আছে বাংলাদেশও আরও পিপল আমরা সাইরাম তুলতাম আমি স্টার্ট হতে পারমু আর আশা হলি মেডেলও পাইতে পারমু সাউথ এশিয়ান গেমও। অল দো আমি ব্রিটেনও ভ্রমণ হয়েছি, আই ফিল করি আমি আরও বাংলাদেশ ইনসাইড ফিলিং হইলে আমি বাংলাদেশও প্রাউড হতাম, আমার রক্ত বাংলাদেশও ব্রিটেন থেকে আরও বেশি আমি বুঝি। সিলেটে বাবা মায়ের ছেলে ইমরানের জন্ম 1993 সালে ব্রিটেনে। সেখানেই পড়াশোনার পাশাপাশি স্কুল পর্যায়ে শুরু করেন ফুটবলের চর্চা। এরপর 16-17 বছর বয়সে শুরু করেন অ্যাথলেটিক্স। বর্তমানে শেফিল্ডের একটি ক্লাবের হয়ে নিয়মিত অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। 2014 ও 2016 সালে 60 মিটার স্প্রিন্টে সেরা হন ব্রিটিশ ইউনিভার্সিটি প্রতিযোগিতায়। অনুশীলনের সুযোগ সুবিধা বেশি থাকায় থাকবেন তিনি ব্রিটেনেই, তবে বাংলাদেশ থেকে যখনই ডাক পাবেন চলে আসবেন ইমরান। ব্রিটেনও আমি ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন 2 বার, গোল্ড মেডেল, ইংলিশ সিলভার মেডেলিস্ট, নর্থ অফ ইংল্যান্ড চ্যাম্পিয়ন। সময় আমি ফুটবল খেলতাম ইংল্যান্ডও, এসে আমার লোকাল ক্লাবর পার্সন আমার কন্ট্রাক্টর জয়েন হয়েছেন ট্রাই করো স্প্রিন্টিং আর এইজ অফ 17 স্টার্ট হয়েছি স্প্রিন্টিং আর অন্তাকি জার্নি বানাইছি। বছর চারেক আগে আলিদা শিকদার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক অ্যাথলেটকে ট্রায়াল ছাড়াই ইসলামিক সলিডারিটি গেমসের দলে নিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, কিন্তু অসুস্থতার কারণে ওই আসরে দেশের হয়ে খেলতে পারেননি আলিদা। তবে বাংলাদেশের ট্র্যাকে নামার আগে ইমরানকে 9ই অক্টোবর বিকেএসপিতে দিতে হবে ট্রায়াল। রেকর্ডটা টাইমিংটা দেখেছি, আমরা যদি এখানে সেই টাইমিংটা করতে পারি, আমরা যদি সবাই যে সিলেকশন কমিটি আছে ফেডারেশনের তারা যদি মনে করে, আমি মনে করি তা সে এটাও বলেছে যে আমি আরও আমার পারফরমেন্স আরও ভালো করতে পারবো। এটা থেকে আমার মনে হয় যে অন্যদের সাথে তুলনা করে ইনিশিয়াল স্টেজে মনে হচ্ছে যে তার স্পিডটা কাজে লাগালে ভালো কিছু করবে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে ইমরান জাতীয় চ্যাম্পিয়নশিপে দৌড়াবে বলে জানিয়েছে ফেডারেশন। আফসানা কান্তা, মাছরাঙা সংবাদ, ঢাকা।